All right, accounting warriors, welcome to today's class. আজকের এই ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সমন্বয় দেখতে যাচ্ছি, যে সমন্বয়টা অনেকেই পরীক্ষায় ভুল করে এবং ভুল করেও আসলে আমরা শিখতে পারি না এই বিষয়গুলো, কারণ বিষয়গুলো একটু জটিল, ইউনো। এই বিষয়টা বা আমাদেরকে বোঝার জন্য বা এই সমন্বয়টা আমাদেরকে বোঝার জন্য একটু ভেঙে ভেঙে অ্যাপ্রোচ করতে হবে। দেখো, এখানে বলা হয়েছে আসবাবপত্র বিক্রয় ভুলবশত বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ তুমি যখন আসবাবপত্র বিক্রি করলে, দেখো এই বিষয়টা ভেঙে ভেঙে সলভ করি তাহলে তোমাদের জন্য ইজি হবে। আসবাবপত্র বিক্রি করলে আমাদের জাবেদা কী দেওয়া উচিত? নগদ, ডেবিট, আসবাবপত্র, ক্রেডিট। অ্যাজিউমিং আসবাবপত্র নগদে বিক্রি হয়েছে, সো আমাদের ব্যবসায় নগদ এসছে এবং আসবাবপত্র চলে গেছে। এখন আমরা কী করেছি, আমরা এটাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি, অর্থাৎ নগদান হিসাবকে ডেবিট করেছি। নগদান হিসাব ঠিকই আছে, বাট আসবাবপত্রকে ক্রেডিট না করে আমরা কী করেছি, আমরা বিক্রয়কে ক্রেডিট করে ফেলেছি, হুইচ ইজ আ মিস্টেক। কী ধরনের মিস্টেক বা কী ধরনের ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল, কারণ এই একটা মূলধন জাতীয় আইটেমকে আমরা মুনাফা জাতীয় আইটেম হিসেবে দেখাচ্ছি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে। সো এই গেল এটা। এখন উক্ত আসবাবপত্রের বই মূল্য ছিল 8,000 টাকা। বই মূল্য ছিল 8,000 টাকা, তার মানে যখনই বই মূল্য কথাটা বলা আছে এবং যখনই বিক্রয় মূল্য কথাটা বলা আছে, তখনই এখান থেকে আমাদের আসবাবপত্র বিক্রয়ে লাভ হলো নাকি লস হলো এইটা আমাদেরকে কী করতে হবে, নিরূপণ করতে হবে। যদি লাভ হয় তাহলে এটা যাবে অপরিচালন আয়ে, যদি ক্ষতি হয় তাহলে এটা যাবে অপরিচালন ব্যয়ে। রেওমিলে আসবাবপত্র দেওয়া আছে 50,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 4,20,000 টাকা, আর নগদ কোনো একটা র্যান্ডম একটা অ্যামাউন্ট আমরা ধরে নিতে পারি আমাদের অঙ্কের সুবিধার্থে। তো এই বিষয়টা তাহলে চলো শুরু করা যাক। আগে আমরা বের করি আমাদের আসবাবপত্র বিক্রয় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তার আগে একটু বলে নিই বই মূল্য মানে কি। দেখো, আর হিসাববিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায় ছিল আসবাবপত্র স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ, রাইট, বা অবচয়ের অধ্যায় যেটি ছিল, সেখানে আমরা বইমূল্য কীভাবে নিরূপণ করতাম। সেখানে আমরা বইমূল্য নিরূপণ করতাম একটা সম্পত্তির মোট ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় কী করতাম, বাদ দিতাম। ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পরে যে ভ্যালুটি আমাদের সামনে থাকে, ওই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি আমরা কী বলি, বইমূল্য বা পুস্তক মূল্য, বা ইংরেজিতে বলা হয় বুক ভ্যালু। সো ক্রয়মূল্য থেকে আমরা কী করেছি, আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর যেই ফিগারটি পেয়েছি এটাকে আমরা বলছি বইমূল্য। এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা বইমূল্যে বিক্রি করি তাহলে আমাদের লাভও হবে না লসও হবে না, যদি আমরা বইমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে, যদি বইমূল্যের চেয়ে কম দামে বিক্রি করি তাহলে আমাদের লস হবে। এখন বিষয়টা কেন, এর কারণ হচ্ছে আমরা আসবাবপত্র ক্রয় করার পর আমরা তো ইউজ করেছি কিছুদিন, ইউজ করার পরে ক্ষয় সাধিত হয়েছে আমাদের এই সম্পত্তিটি। তো সমস্ত ক্ষয় বা সমস্ত ব্যবহারজনিত অপচয় বাদ দেওয়ার পরে আমরা যেই বিষয়টি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের জন্য বইমূল্য। অর্থাৎ এই দামে যদি আমরা এক্স্যাক্টলি সেল করি আমাদের লাভও হবে না লসও হবে না, বেশি দামে বিক্রি করলে লাভ হবে, এর চেয়ে কম দামে বিক্রি করলে লস হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের আসবাবপত্র বিক্রয় মূল্য ছিল হচ্ছে 10,000 টাকা। সো বিক্রয় মূল্য যেহেতু 10,000 এবং বই মূল্য যেহেতু আমাদের 8,000, উই ক্যান ইজিলি সে আমাদের এই সম্পদ বিক্রি থেকে লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 2,000 টাকা লাভ হয়েছে। এই 2,000 টাকা লাভ কোথায় যাবে বলতো? এই 2,000 টাকা লাভ যাবে অপরিচালন আয়ে। তো এই পুরো বিষয়টা কীভাবে আমরা সিরিয়ালি দেখাবো এটা তোমাদেরকে একটু দেখাই। বিশদ আয় বিবরণী, এখানে বিশদ আয় বিবরণী, এই বিশদ আয় বিবরণীতে আমরা বিক্রয় থেকে কী করব শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় থেকে আমরা এই 10,000 টাকা বাদ দিব, বিক্রয় থেকে 10,000 টাকা বাদ দিব। বিক্রয়ের যে ফিগারটা, বিক্রয়ের ফিগার কত, 4,20,000 টাকা, এই 4,20,000 থেকে 10,000 মাইনাস আকারে আমরা কী করব, বাদ দেব। সো বিক্রয়ের আন্ডারে অ্যাকচুয়ালি আমরা লিখব 4,20,000, এরপর এখান থেকে আমরা কী করব, বাদ দিব আমাদের ভুল করে যে অ্যামাউন্টটা আমরা লিখেছি সেটা। সেক্ষেত্রে বিক্রয় অ্যামাউন্ট হয় কত, 4,10,000 টাকা হয়ে যায়। আচ্ছা, গেল এটি। এরপর আমাদের কী করতে হবে বলতো, এই যে আমাদের আসবাবপত্র বিক্রি করে যে মুনাফা হলো, এই মুনাফাটাকে আমাদের দেখাতে হবে অপরিচালন আয়ে।
কোথায় দেখাতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এই মুনাফাটাকে আমাদের দেখাতে হবে অপরিচালন আয়ে। আর অপরিচালন আয়ের ক্ষেত্রে আমরা কী নাম দেখাবো এটার? অপরিচালন আয়ের ক্ষেত্রে আমরা দেখাবো আসবাবপত্র বিক্রয়ে আসবাবপত্র বিক্রয়ে মুনাফা। আসবাবপত্র বিক্রয়ে মুনাফা নামে লিখবো, এখানে শুধু আমি মুনাফা লিখছি তোমাদের পড়ানোর সুবিধার্থে, বাট যখন তোমরা লিখবে তখন পুরো নামটা লিখবে আসবাবপত্র বিক্রয়ে মুনাফা। এই আসবাবপত্র বিক্রয়ে মুনাফা হচ্ছে লিখতে হবে কত টাকা? 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা লিখবে। তো এখানে 10,000 টাকা বাদ দিলাম, এইখানে 2000 টাকা চলে আসলো, তাহলে হিসাবে কিন্তু আরও 8,000 টাকার একটা বিষয় থেকে যাচ্ছে। সো এইটাকে আমরা কীভাবে ডিল করবো অ্যাকচুয়ালি, এরপর আমাদের চলে যেতে হবে উদ্বৃত্তপত্রতে। উদ্বৃত্তপত্রতে গিয়ে আমরা যেটা করব, নগদের ঘরে আমরা লিখবো 10,000 টাকা। নগদের যে ব্যালেন্সটা থাকবে, এখানে আমি ব্যালেন্সটা দেইনি, এখানে একটা র্যান্ডম একটা ব্যালেন্স পিক করতে পারি। নগদের যে ব্যালেন্সটি থাকবে তার সাথে আমরা যোগ করব আসবাবপত্র বিক্রয় থেকে প্রাপ্ত নগদ, এরপরে আলটিমেট একটা ফিগার বসবে নগদের। এরপরে আমরা আসবাবপত্র যে বিক্রি করলাম, আমাদের ব্যবসায় থেকে আসবাবপত্র কী হলো বলো তো শিক্ষার্থী বন্ধুরা? চলে গেল। এই আসবাবপত্র যে ব্যালেন্সটি এখানে দেওয়া আছে কত? 50,000 টাকা। সো এখানে স্টার মার্ক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 50,000 থেকে আমরা বাদ দিব কত টাকা? বাদ দিব বইমূল্য। বাদ দিব 50,000 টাকা থেকে আমরা কী করবো অ্যাকচুয়ালি? বইমূল্য বাদ দিব। সো 50,000 থেকে এই ফিগারটা বাদ দেওয়ার পরে আমাদের কত আসলো বলতো? 42,000 টাকা। সো এইভাবেই শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে আমাদের এই ম্যাথটি মেলাবো। সো এইখানে 10,000, এইখানে হচ্ছে 8,000। সো 10,000 থেকে আমাদের 8,000 চলে গেলে থাকলো কত? 2,000। এবং এইভাবেই অ্যাকচুয়ালি মূলত আমরা কী করলাম, এই পুরো ম্যাথটিকে মেলানোর ট্রাই করলাম। আশা করছি সকলে এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও কারো যদি কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। স্টে টিউন উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।